ডেয়ার ভিউয়ার্স আপনারা জানেন যে কোভিড নাইন্টিন অর্থাৎ করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ সরকারি নিয়োগগুলি বন্ধ আছে তাই যে কোনো মুহুর্তে আমাদের বর্তমান গভর্নমেন্ট নিয়োগ প্রক্রিয়া চালু করার সম্ভাবনা আছে তাই আপনারা যাতে ওই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার সাথে আপনারা কাঙ্ক্ষিত চাকরি পেয়ে যান এই জন্যই আমার এই চাকরি ট্যাবলেট ক্লাসের এই ক্ষুদ্র আয়োজন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা এই ক্লাসে লাভে বা ক্ষতিতে বিক্রয় মূল্য ক্রয় মূল্য আমরা খুব সহজে বের করার চেষ্টা করব একটি বাল্ব এখানে পাঁচশো টাকায় ক্রয় করে দশ পারসেন্ট লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত এখানে আমরা এই বিক্রয় মূল্য বের করার জন্য আমরা একটা শর্টকাট টেকনিক অবলম্বন করব তো বিক্রয় মূল্য এখানে কিন্তু লাভ হয়েছে অর্থাৎ ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হবে তাই লাভ লাভ হওয়ার কারণে ক্রয় মূল্য চেয়ে বিক্রয় মূল্য বেশি হবে এতে এটাকে বের করার জন্য আমরা এখানে ক্রয় মূল্য লিখবো পাঁচশো টাকা ক্রয় মূল্য আর আমরা নিচে একশো তো লিখব আর উপরে হলো দশ পারসেন্ট লাভ হয়েছে তার মানে দশ পারসেন্ট লাভ হয়ে একশো টাকা একশো দশ টাকা হয়েছে তা আমরা যদি এখানে কেটে দেই তাহলে এখানে হবে পাঁচ এখানে পাঁচ দেয় যদি একশো দশের গুণ করি তাহলে পাঁচশত পঞ্চাশ টাকা হবে আমার এই বাল্পের বিক্রয় মূল্য ছয়শ ষাট টাকায় বিক্রি করলে দশ পার্সেন্ট লাভ হয় গাড়ির ক্রয় মূল্য কত যেহেতু লাভ হয়েছে এবং বিক্রয় মূল্য ছয়শত ষাট টাকা আর লাভের পার্সেন্ট ছিল টেন পার্সেন্ট সেহেতু ক্রয় মূল্য কিন্তু বিক্রয় মূল্যের চেয়ে কম হবে এখানে এখানে আমরা লিখব ক্রয় মূল্য এখানে থাকবে বিক্রয় মূল্য গুণ এই ক্ষেত্রে কিন্তু একশত উপরে হবে আর টেন পারসেন্টে বিক্রয় মূল্য যেমন একশো দশ হবে নিচে তা আমি যদি কাটি তাহলে ছয়শো দশকে একশো দশ ভাগ দিলে ছয় হয় তাহলে এখানে ছয়শো টাকা হবে গাড়িটির ক্রয় মূল্য তিন নম্বর গাণিতিক যে সমস্যাটা সেটা হলো কাশিমপুর শহরের জনসংখ্যা আট পারসেন্ট বৃদ্ধি পায় একুশ হাজার ছয়শো জন জনসংখ্যা হলো পূর্বে এই শহরের জনসংখ্যা কত ছিল তার মানে বৃদ্ধি পেয়ে বর্তমানে হয়েছে একুশ হাজার ছয়শো জন তা পূর্বে অবশ্যই কম ছিল পূর্বে কম থাকা মানে পূর্বের জনসংখ্যাকে আমরা ক্রয় মূল্যের সাথে তুলনা করতে পারি আর বর্তমান জনসংখ্যাকে আমরা বিক্রয় মূল্যের সাথে তুলনা করতে পারি যে পূর্বে জনসংখ্যা ছিল পূর্বের বর্তমান জনসংখ্যা লিখবো আমরা এখানে একুশ হাজার ছয় আর যেহেতু পূর্বে জনসংখ্যা কম ছিল তাই একশত যাবে উপরে আর নিচে আসবে হলো মানে এক তো আট তা আমি যদি কাটাকাটি করি তাহলে হবে দুই শত আর এখানে বিশ হাজার বিশ হাজার ছিল পূর্বের জন্য সংখ্যা এখানে একটি মোবাইল এখানে একটা প্রশ্ন এটা কিন্তু ক্ষতির বিষয় এখানে কিন্তু টেন পারসেন্ট ক্ষতি হয়েছে আগে কিন্তু আমরা বৃদ্ধির আগে যে তিনটা গাণিতিক সমস্যা সমাধান করলাম এই তিনটাই বৃদ্ধি ছিল এখানে কিন্তু ক্ষতি হয়েছে একটা মোবাইল এক হাজার টাকায় বিক ক্রয় করে কত টাকা বিক্রি করলে দশ পার্সেন্ট ক্ষতি হবে এখানে বিক্রি বিক্রয় মূল্য চাওয়া হয়েছে তাহলে বিক্রয় মূল্য হবে মোবাইলের ক্রয় মূল্য এখানে এক হাজার আর যেহেতু ক্ষতি হয়েছে এবং বিক্রয় মূল্য কম হবে ক্রয় মূল্য চেয়া সেহেতু এক তো হবে নিচে আর ক্ষতি হওয়ার কারণে টেন পারসেন্ট ক্ষতি হয়ে একশো থেকে দশ দশ টাকা কমলে নব্বই টাকা তো এভাবে এভাবে যদি কেটে দেয় তাহলে দশ হয় তাহলে হবে এখানে নয়শো টাকা হবে বিক্রয় মূল্য মোবাইলটা গাণিতিক সমস্যা এটা এটাও কিন্তু ক্ষতি হয়েছে এটা একটা দ্রব্য পাঁচশো টাকায় বিক্রি করায় আট ক্ষতি হয় দ্রবটির ক্রয় মূল্য কত এখানে কিন্তু ক্ষতি হয়েছে ক্রয় মূল্য অবশ্যই বেশি থাকবে ক্ষতি হওয়ার কারণে ক্রয় মূল্য বেশি থাকবে বিক্রয় মূল্য কম থাকবে ক্রয় মূল্য পাঁচশত বাউন্ন এখানে আর যেহেতু ক্ষতি হয়ে ক্ষতি হয়ে কত আট পার্সেন্ট ক্ষতি হয়েছে একশো টাকার থেকে আট চলে গেলে বিরানব্বই থাকবে উপরে এখানে একশত লিখব আমরা যদি এখানে কেটে দেই তাহলে ছয় হবে তাদের কাটলে তাই ছয়শো টাকা হবে দ্রব্যটির ক্রয় মূল্য এই ছিল আমাদের চাকরির ট্যাবলেটের লাভ লাভ এবং ক্ষতিতে বিক্রয় মূল্য ক্রয় মূল্য বের করা পরবর্তীতে আমরা অন্য কোনো সমস্যার নিয়ে তোমাদের সামনে হাজির হব এই প্রত্যাশায় ভালো থাকো আসসালামু আলাইকুম